এই ভিডিওতে তোমাদের করা কিছু ইম্পর্টেন্ট কোশ্চিনের অ্যান্সার নিয়ে আলোচনা করব তো আমি যত স্টুডেন্ট পড়াচ্ছি তাদের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্টের বেশি স্টুডেন্টের মনে একটি কোশ্চিন রয়েছে কোশ্চিনটা হলো যে স্যার আমাদের পড়ার অভ্যাস গড়ে উঠছে না বা আমরা পড়ি বাট আমাদের পড়তে ভালো লাগে না তো এটা একটা বড় প্রবলেম বা বড়ো সমস্যা তোমাদের তো এই সমস্যাটা কেন হচ্ছে সেটা আমরা এই ভিডিওতে দেখবো তাছাড়াও তোমাদের আরও কিছু প্রবলেম রয়েছে যেমন তোমরা অনেকেই বলো যে স্যার আমরা বক্তৃতা দিতে পারি না আমি অনেক স্টুডেন্টকে দেখেছি এরকম যে তাদের যদি বলা হয় যে সামনে একটু এসে কিছু একটা টপিকের উপর কথা বলো তারা ভয়ে বক্তৃতা দিতে পারে না তো এটা কেন হচ্ছে এটার কারণটা কী সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং এটার সলিউশন নিয়ে আমি আলোচনা করবো দেন আরেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হলো যে কেন তোমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারছো না অর্থাৎ তোমরা চাচ্ছ যে কোনো একটা ভালো অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলতে পুরাতন অভ্যাস ছেড়ে নতুন কোনো অভ্যাস তোমরা নিজেদের মধ্যে গড়তে চাচ্ছ বাট সেটা করতে পারছো না নিজেদের কোনো পরিবর্তন করতে পারছো না তো এটা কেন হচ্ছে যদি এই কারণটা তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসা সহজ হবে এবং এটার সলিউশনও রয়েছে কিছু ফর্মুলা রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে আগে দেখে নাও যে এটা কেন হচ্ছে এই প্রবলেমগুলো হওয়ার পিছনের কারণটা কী তো কারণটা বোঝার জন্য তোমাকে মাইন্ডের কিছু ফাংশন বুঝতে হবে তাহলে তুমি বিষয়টা ইজিলি বুঝতে পারবে তো আমাদের মাইন্ডটাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কনশাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনশাস মাইন্ড কনসাস মাইন্ডের বাংলা হচ্ছে সচেতন মন আর সাবকনসিয়াস মাইন্ডের বাংলা হচ্ছে অবচেতন মন তো এই বিষয়টা তোমাকে আমি কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বোঝাই তাহলে বিষয়টা তুমি ইজিলি বুঝতে পারবে তো সাপোজ তুমি একটি নতুন কম্পিউটার কিনে নিয়ে এসেছো তো নতুন কম্পিউটারের ভিতরে কী কী থাকবে নতুন কম্পিউটারের ভিতরে বিল্ডিং কিছু অপারেটিং সিস্টেম থাকে যেমন ধরো ইমেইল করা সে নতুন কম্পিউটার দিয়ে তুমি ইমেল করতে পারবা কারো কাছে ইমেল করতে পারবা অথবা সেখানে মাইক্রোসফট এর যে একটা ব্রাউজিং সফটওয়্যার দেওয়া থাকে বাই ডিফল্ট এগুলো কিন্তু নতুন কম্পিউটারের উইন্ডোজ দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু ভিতরে থেকেই যায় এগুলো কিন্তু নতুন করে ইনস্টল করতে হয় না তাহলে ব্র্যান্ড নিউ কম্পিউটারের ভিতরে এরকম কিছু বিল্ডিং অপারেটিং সিস্টেম তুমি পেয়ে যাবা যেগুলো কিন্তু শুরু থেকেই থাকবে কম্পিউটারের ভিতরে তারপরে সেখানে ক্লক থাকবে অর্থাৎ তুমি সময় দেখতে পাবে তারপরে কম্পিউটার সিকিউরিটির জন্য এখানে অ্যান্টিভাইরাস দেওয়া থাকে যাতে করে কোনো ভাইরাস এখানে আক্রমণ করতে না পারে তাহলে নতুন কম্পিউটারে তোমার এই এইরকম কিছু সফটওয়্যার শুরু থেকেই দেওয়া থাকে তারপরে যখন তোমার প্রয়োজন পড়বে আরও কিছু সফটওয়্যারের যেমন ধরো ফেসবুক তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম স্কাইফি ক্রোম হতে পারে বা কোনো এডিটিং সফটওয়্যার হতে পারে তাহলে এগুলো নতুন করে তোমাকে ইনস্টল করতে হবে বা ইউটিউব হতে পারে তো এইগুলো তোমাকে নতুন করে ইনস্টল করতে হবে করে তারপর সেগুলোকে তোমাকে চালাতে হবে তাহলে এই সফটওয়্যারগুলো তোমাকে নতুন করে ইনস্টল করতে হবে আর কম্পিউটার কেনার সময় নতুন কম্পিউটারে কিছু কিছু সফটওয়্যার ভিতরে আগে থেকেই ছিল সেগুলো বেসিক কিছু সফটওয়্যার ছিল আর এটাকে আপডেট করার জন্য তোমাকে নতুন কিছু সফটওয়্যার এক্সট্রা করে ইনস্টল করতে হবে কনসেপ্টটা বুঝতে পেরেছো খুব সিম্পল ঠিক এটা এই কনসেপ্টটাই আমাদের বাস্তব জীবনেও প্রযোজ্য কিভাবে দেখো যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন আল্লাহ আল্লাহতালা এই শিশুটাকে কিছু বেসিক অপারেটিং সিস্টেম দিয়ে দেয় বা বেসিক কিছু সফটওয়্যার দিয়ে দেয় সেগুলো সফটওয়্যার কি কি যেমন হচ্ছে ব্রিদিং নিঃশ্বাস নেওয়া এগুলো কিন্তু শিশুকে বলে দিতে হয় না বাবা নিঃশ্বাস নাও নিঃশ্বাস নাও সে কিন্তু অটোমেটিক্যালি নিজে নিজে নিঃশ্বাস নিতে থাকে আবার একইভাবে খিদা লাগলে সে কান্না করে এইসব কিন্তু বেসিক সফটওয়্যার সেটা আল্লাহ সৃষ্টির সময়ই কিন্তু প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকে একইভাবে কান্না করা খিদা লাগলে সে কান্না করতেছে এগুলো কিন্তু বেসিক সফটওয়্যার শিশুর জন্ম শুরুতেই এগুলো পেয়ে যায় বা হাত পা নাড়ানো এগুলো কিন্তু জন্মের শুরুতে এই বেসিক সফটওয়্যারগুলো তার মধ্যে দেওয়া থাকে এখন এই ব্র্যান্ড নিউ কিছু সফটওয়্যার পেয়ে শিশু যখন দুনিয়াতে আসলো এবং যখন সে ধীরে ধীরে বড় হওয়া শুরু করে অর্থাৎ জিরো থেকে সেভেন বছর বয়স পর্যন্ত শিশুদের ধীরে ধীরে এই বয়সটাতে সে শিখতে থাকে অর্থাৎ এই জিরো থেকে সেভেন বছর বয়স পর্যন্ত তার সাবকনশাস মাইন্ডটা অ্যাক্টিভেট হয় অর্থাৎ তার অবচেতন মনটা এখানে অ্যাক্টিভেটেড থাকে এখানে কিন্তু এখনও তার কনশাস মাইন্ড বা সচেতন মনটা এখনও অ্যাক্টিভেট হয় নাই তো সে সখন সে অ্যাকচুয়ালি কী হয় দেখে এবং শিখে অর্থাৎ নতুন নতুন সফটওয়্যার তার মধ্যে ইনস্টল করতে থাকে এবং ইনভাররমেন্ট থেকে সে সফটওয়্যারগুলো নিজের মধ্যে ডাউনলোড করা শুরু করে এখন একটু লক্ষ্য করো যে শিশুর জিরো থেকে সাত বছর বয়স পর্যন্ত তার মাঝে এই স্টেট কাজ করে অর্থাৎ তার অবচেতন মনটা এখানে অ্যাক্টিভেটেড থাকে এবং সে দেখে এবং সে শিখতে থাকে তার মধ্যে এখনো কনসাস মাইন্ড বা এখনও চেতনাটা জাগ্রত হয় নাই এবং এই সময়ে অর্থাৎ জিরো থেকে সেভেন বছর বয়স পর্যন্ত শিশুর এই থিটা স্টেটে ব্রেনটা কাজ করে ব্রেনের বিভিন্ন ওয়েভ থাকে তোমরা জানো একটা হচ্ছে বিটা আলফা থিটা এবং ডেল্টা এবং এই থিটা স্টেট হচ্ছে ডিপলি রিল্যাক্সড অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সিটা অনেক কম থাকে এবং যখন অ্যালার্ট থাকে মানুষ তখন ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি থাকে তো এই ফোর থেকে সেভেন হার্টস এই ফ্রিকোয়েন্সিতে তার ব্রেনটা তাদের ব্রেনটা কাজ করে এবং সে আশেপাশের ইনভায়রনমেন্ট থেকে বিভিন্ন নলেজ তার মধ্যে নেয় এবং বিভিন্ন সফটওয়্যার তার মধ্যে ইনস্টল হতে থাকে এখন বলতে পারো যে কী কী সফটওয়্যার তার মধ্যে ইনস্টল হচ্ছে হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করবো একটু লক্ষ্য করো তো যখন শিশুরা জিরো থেকে সেভেন বছর বয়স পর্যন্ত থাকে তখন যদি ইনভায়রনমেন্ট থেকে পজিটিভ সফটওয়্যার বা পজিটিভ থিঙ্কিংগুলো তার মাথায় ঢুকে যায় তাহলে তার সফটওয়্যারগুলো পজিটিভ হয় আর যখন তার পরিবেশ থেকে সে নেগেটিভ সফটওয়্যার পায় তখন তার সফটওয়্যারটা নেগেটিভ হয়ে যায় অর্থাৎ সে তখন নেগেটিভ বিহেভিয়ার তার মধ্যে থেকে প্রকাশ পেতে শুরু করে কয়েকটা এক্সাম্পল তোমাকে আমি এখান থেকে বলে দিচ্ছি সেটা হলো ধরো তার মধ্যে ভয়ের একটা প্রোগ্রাম ইনস্টল হয়ে গেল বা তার মধ্যে একটা বিলিফ ইনস্টল হয়ে গেল এখন বলতে পারো কীভাবে তো চলো এই বিষয়টা আগে তোমাকে বোঝাই তো একটু লক্ষ্য করো এই ভয়ের সফটওয়্যারটা কিভাবে একটা শিশুর ভিতরে ঢুকানো হয় এবং কিভাবে সে ভয়ের সফটওয়্যারটা তার ভিতরে ইনস্টল করে তো শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে কোনটা ভয় এবং কোনটা ভয় না সে কিন্তু বোঝে না ধর একটা শিশুর সামনে একটা তেলা আসলো তেলা শিশু কী করবে তেলা পোকাটা হাতে ধরবে ধরে নিয়ে খেলা খেলা খেলতে শুরু করবে কারণ সে তো জানে না যে এটা তাকে কামড়াতে পারে বা এটা ভয়ের কিছু তার কাছে সবই সমান ভয় বলতে তার কাছে কিছুই মনে হচ্ছে না এখন সে যখন ধীরে ধীরে বড়ো হচ্ছে তখন তার বাবা বা তার মা বা কেউ অন্য কেউ তাকে বলছে বাবা বাবা এটা ধরো না এখানে কিন্তু ভয় আছে এটা ধরে তোমার কামড় দেবে বা সবাই দেখলে চিৎকার করে ওঠে দেখা যাচ্ছে তেলা দেখলে যখন সে ধরতে যাচ্ছে তার আব্বু বা আম্মু বা পরিবেশের অন্য কেউ চিৎকার দিয়ে উঠতেছে তখন শিশুটা বলছে এরা কেন চিৎকার করতেছে আচ্ছা এটা হচ্ছে এই তেলা ধরার কারণে চিৎকার করতেছে তখন তার ভিতরেও ওই রিয়াকশনগুলো চলে আসে অর্থাৎ পরিবেশ থেকে যে শিখতেছে যে সবাই চিৎকার করে ওঠে এগুলো দেখলে ভয় পেতে হয় তখন তার ভিতরে ধীরে ধীরে ভয়ের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাচ্ছে এবং যখন সে বড় হয় তখন সে তেলা বগা দেখলে এরকম ভয় পায় অর্থাৎ তার ভিতরে এই যে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে অর্থাৎ তার মধ্যে একটা বিলিভ তৈরি হয়ে গিয়েছে যে এগুলো ভয়ের বিষয় এগুলো কিছু ক্ষতি হতে পারে তার ভিতরে দেখলে চিৎকার করে ওঠে অ্যাকচুয়ালি এগুলো তার পরিবেশ থেকে আসছে পরিবেশের এনভায়রনমেন্ট বা পরিবেশের পিপল তাকে ভয়ের সফটওয়্যারটা তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং এটা প্র্যাকটিসের মাধ্যমে এটা তার বিলিফে পরিণত হয়েছে বিশ্বাসে পরিণত হয়েছে এইভাবে তার ভয়ের সফটওয়্যারটা তার ভিতরে ইনস্টল হয়েছে আরও কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করি তাহলে তোমাদের প্রবলেমগুলো বুঝতে সুবিধা হবে তারপর আরেকটা সফটওয়্যার হচ্ছে যে অনেকে ভাবে যে আমি অনেক গরিব অর্থাৎ তার টাকা পয়সা নাই সে নিম্ন পরিবারে জন্মগ্রহণ করেছে এবং অনেক লোকেরা তাকে গরিব বলে তো এই সফটওয়্যারটা কিভাবে তার উপর হ্যাম্পার সৃষ্টি করে এটা আগে তোমাকে বোঝাই তো সাপোজ কোন একটা শিশু যখন জন্ম ছোটো থাকে দেখা যাচ্ছে তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না তো সমাজে অনেক ধরনের লোক আছে দেখা যাচ্ছে তার থেকে একটু লেভেলে উপরে রয়েছে তো ছোটোবেলায় যখন সে খেলাধুলা করে বা একটু ভালো কিছু করার চেষ্টা করে সে তো বোঝে না যে সে গরিব বা তার টাকা কম তো আশেপাশের অনেক মানুষ তাকে কি করে ডিমোটিভেট করে এই তুমি তো গরিবের ছেলে তুমি তো কিছু করতে পারবে না তোমাকে দে কিছুই হবে না এই যে যখন সে শুনল গরিব তখন সে তার মধ্যে বিশ্বাস তৈরি হয়ে গেল হ্যাঁ আমি তো আসলেই গরিব এবং তার এই গরিবের সফটওয়্যারটা তার ভিতরে ইনস্টল হয়ে গেল এবং তার পরবর্তীতে তার সাত বছরের পর যখন তার কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হবে তখন সে তার বিলিফ অর্থাৎ সে যে বিশ্বাস করেছিল গরিব সেটা রান হওয়া শুরু করবে তার ফলে সে কী করতে পারবে সে সবসময় দুঃখী থাকবে যে ওর টাকা আছে আমার টাকা নেই এবং আমি হয়তো কোনো দিন টাকা ইনকাম করতে পারবো না তো এই রকম সমাজে কিন্তু অনেক মানুষ আছে যারা যাদের টাকা পয়সা কম তাদেরকে অনেকেই গরিব বলে থাকে তো এই কাজটা কিন্তু কোনোভাবে করা যাবে না এটা কিন্তু একটা মানুষের লাইফটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট যদি কোনো ছোট বাচ্চার মনে এই একটা কথা বিলে হয়ে যায় যে সে গরিব এবং তার পক্ষে ধনী হওয়া পসিবল না বা ওরা শুধু ধনীরা শুধু ধনী হবে এবং আমরা গরিবই থাকবো এরকম বিশ্বাস যদি তার মনের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু সে এখান থেকে বের হয়ে আসাটা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এই জন্য কোনোভাবেও কোনো যাদের আর্থিক অবস্থা ভালো না তাদেরকে তোমরা গরিব বলবা না তাদেরকে বলতে পারো যে এই তোমাদের হয়তো এখন টাকা নাই ঠিক আছে তোমাদের ইন ফিউচারে টাকা হবে সো তাদেরকে গরিব বলাটা মানে কি তাদেরকে তুমি বিশ্বাস করে দি বিশ্বাস তাদের মধ্যে ঢুকাই দিচ্ছ তাদের মধ্যে একটা প্রোগ্রাম ইনস্টল করে দিচ্ছ সো এটা এটার জন্য কিন্তু তুমিও দায়ী থাকবা সেজন্য কাউকে গরিব বলা যাবে না হয়তো বলতে পারো যে তোমার টাকা পয়সা কম আছে এই মুহূর্তে ফিউচারে ভালো হয়ে যাবে কারণ প্রত্যেকটা মানুষের ব্রেনের ক্যাপাসিটি কিন্তু অনেক হাই অনেক অনেক গিগাবাইট সো সবাই কিন্তু ব্রেনি সবাই কিন্তু বুদ্ধিমান সো কাউকে গরিব বলা যাবে না তো এই সম্পর্কে আইনস্টাইনে একটা মতবাদ আছে তোমাকে মতবাদটা দেখাই তো মতবাদটা একটু লক্ষ্য করো যে আইনস্টাইন কী বলেছে আইনস্টাইন বলেছে যে আই হ্যাভ নো স্পেশাল ট্যালেন্ট আমার কোনো স্পেশাল বা কোনো বিশেষ কোনো প্রতিভা নাই আই হ্যাভ অনলি প্যাশনেটলি কিউরিয়াস অর্থাৎ আমার প্রচণ্ডভাবে কৌতূহলী আমি কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ডভাবে কৌতূহলী বা আমি কোশ্চিন করতে পছন্দ করি কীভাবে যে ধরো আইনস্টাইন যখন কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করতেছে বা কোনো একটা বিষয়ে গবেষণা করতেছে তখন সেটার বিষয় অনেক কৌতূহল ছিল যে এটা কিভাবে হচ্ছে এটা কেন হচ্ছে তার মানে ট্যালেন্ট প্রত্যেকেই ট্যালেন্ট কিন্তু আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে নেগেটিভ বিলিফ ঢুকায় দেয় যে তুমি গরিব তুমি পড়াশোনায় ভালো না এরকম নেগেটিভ সফটওয়্যার তার মধ্যে ইনস্টল হয়ে যায় বা বিলিফ তার মধ্যে তৈরি হয়ে যায় যার ফলেই তারা এখান থেকে বের হয়ে আসতে পারে না এটাই হচ্ছে তাদের প্রবলেম আরও কিছু নেগেটিভ সফটওয়্যার নিয়ে আলোচনা করি তাহলে তোমাদের বিষয়গুলো মাথায় ঢুকে যাবে এবং ক্লিয়ার থাকবা যে তোমাদের এইসব ক্ষতির কারণগুলো অ্যাকচুয়ালি কী আরেকটা সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে যে ইউ ক্যান নট ইট ধরো তুমি একটা বিজনেস করতে চাচ্ছ তুমি একটা চিন্তা করেছো যে আমি বিজনেসটা করবো তখন দেখবা যে সমাজের কিছু কিছু মানুষ আছে বলবে যে আর এই বিজনেস তো অনেক কঠিন এই কাজটা তো অনেক কঠিন তুমি করতেই পারবা না দেখবে যে তোমাকে ডিমোটিভেট করে দিচ্ছে এবং এই বিশ্বাসটা যদি তোমার মনের মধ্যে ঢুকে যায় দেখবা যে তুমি আসলে বিজনেসটা করতে পারবা না কারণ তোমার মধ্যে নেগেটিভ সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে এবং সেটা হ্যাবিটের মাধ্যমে বারবার শুনতে শুনতে এই সফটওয়্যারটা তোমার মধ্যে ইনস্টল হয়ে গেছে এবং তোমার বিলিফ এটার ওপর বিলিভ তৈরি হয়ে গেছে যার কারণে তুমি সেটা করতে পারো না একইভাবে বাংলাদেশের কিছু ইম্পর্টেন্ট এক্সাম বিসিএস এক্সাম অনেকেই তোমার দিতে যাও তো এই বিসিএস এক্সাম দেখবা যে তোমার আশেপাশে অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে বা সমাজের এমন অনেক মানুষ আছে তুমি যদি কিছু বলতে যাও ভালো কিছু বলতে যাও যে আমি বিসিএস এর প্রিপারেশন নিব এখন দেখবা যে নাইনটি নাইন পারসেন্ট সমাজের লোকেরা কি বলবে যে আর বিসিএস তো অনেক কঠিন দেখবা যে বলবে যে এক লাখ স্টুডেন্ট দশ লাখ স্টুডেন্ট দেয় মাত্র নিবে এক হাজার জন বা পাঁচশো জন আর এইগুলো পারবা না দেখবে যে তোমাকে টিম মোটিভেট করে দিয়েছে এবং তুমি যদি এইগুলো বিশ্বাস করে ফেলো যে আসলেই তাদের কথা শুনে যদি তুমি মনে মনে বিশ্বাস করো যে হ্যাঁ আসলেই তো এটা তো সত্যি বলতেছে যে এগুলো তো আসলে অনেক কঠিন দেখবা যে তোমার কাছে বিশেষ পরীক্ষা আসলেই কঠিন এবং তুমি এখানে কোনো দিনও পারবে না পাশ করতে বা এখানে তুমি ভালো রেজাল্ট করতে পারবা না সো এই সব নেগেটিভ সফটওয়্যার তোমার জন্য হ্যাম্পার তৈরি করবে মানে খুব মারাত্মক লেভেলের হ্যাম্পার তৈরি করবে সো এই নেগেটিভ সফটওয়্যারগুলো থেকে তোমাকে বেরোয় আসতে হবে আরও কিছু নেগেটিভ বিষয় রয়েছে সমাজে এগুলো খেয়াল রাখতে হবে তোমাকে এগুলো বিষয় যদি তুমি চোখখান খোলা না রাখো তুমি ধীরে ধীরে তোমার ক্ষতি দিকে অগ্রসর হতে থাকবে এবং এখান থেকে বের হওয়া যত বড়ো হবা তত এখান থেকে বের হওয়া তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আরেকটা এক্সাম্পল দিয়ে নেই দেখো ধরো তুমি সমাজে নাইনটি নাইন লোকেরাই তোমাকে নেগেটিভ ঢুকাই দিবে মাথার মধ্যে কীভাবে দেখো ধরো তুমি একটা সমাজে নতুন একটা গাড়ি কিনছো তোমার এলাকায় এলাকায় ধরো তুমি সুজুকির একটা গাড়ি কিনছো তো গাড়ি কিনে নিয়ে যাওয়ার পর দেখবা যে ম্যাক্সিমাম লোকেরাই বা কিছু মানে নাইনটি নাইন পার্সেন্টের বেশি লোকেরাই বলবে যে আরে সুজুকির গাড়ি তো সেভ ভালো না এই গাড়ি থেকে টয়াটা গাড়িটা ভালো হতো মানে তোমাকে কোনো না কোনোভাবে ডিমোরালাইজড করবে বা তোমাকে কোনো না কোনোভাবে ডিমোটিভেট করবে বিথ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টুডেন্ট তুই একজন থাকবে যে তোমার কাজকে তারা পছন্দ করবে আর ম্যাক্সিমাম লোকেই তোমাকে ডিমোরালাইজড ডিমোটিভেট করবে তাহলে এই সব থেকে যদি তুমি এইসব সফটওয়্যার থেকে যদি তুমি বের না হও বা এইসব সম্পর্কে তুমি সচেতন না হও তুমি তোমার অবচেতনভাবেই তুমি এই সফটওয়্যারগুলো ইনস্টল করে ফেলবা নিজেদের মধ্যে এবং এটা তোমার জন্য ধীরে ধীরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাছাড়া আমাদের নিউজ সেক্টর তো রয়েছে অর্থাৎ আমাদের যে নিউজগুলোর আমাদের সমাজে যেগুলো নিউজ চালানো হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট নিউজই হচ্ছে না অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট নিউজই হচ্ছে যে এই একে মার্ডার করলো একে খুন করলো মানে এই রকম নেগেটিভ যে যত নিউজ আছে সেগুলো তুমি খবরে পাবা এবং প্রতিনিয়ত যদি তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডে এরকম নেগেটিভ সফটওয়্যারগুলো ইনস্টল করতে থাকো তাহলে এখান থেকে তুমি পজিটিভ চিন্তা কেমনে করবা পজিটিভ আইডিয়া কেমনে আসবে আসবে না এত বড়ো একটা দেশ এত বড়ো একটা পৃথিবী এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কোটি কোটি মানুষ বাংলাদেশে বসবাস করে এখানে তো মার্ডার অনেক জায়গায় মার্ডার হবে অনেক জায়গায় মানুষ মারা যাবে এটাই তো স্বাভাবিক এখন আমরাও তো মরে যাবো আমাদের মরার জন্য তো কোনো ঘটনা থাকবে মরার জন্য তো একটা কারণ দরকার তো মানুষ তো মরবেই মানুষ তো কোনো ঘটনা ঘটবেই এত বড় একটা পৃথিবী এত বড় একটা দেশ কোনো না কোনো ঘটনা তো ঘট ঘটবে হান্ড্রেড পার্সেন্ট তো এটা নিয়ে সারা দিন যদি এরকম নেগেটিভ থট তোমার মধ্যে ঢোকাতে ঢুকাতে থাকো ঢুকাতে থাকো তাহলে তোমার সফটওয়্যারও তো নেগেটিভ হয়ে যাবে তাহলে এখান থেকে তুমি পজিটিভ কেমনে বের করবা তো হবে না এইভাবে তোমাকে যতটা সম্ভব এই সকল নেগেটিভ নিউজ থেকে দূরে থাকতে হবে আর আমাদের নিউজ চ্যানেলগুলো এইভাবেই তৈরি করা হয়েছে তোমাকে এই নেগেটিভ চিন্তাগুলো এমনভাবে উপস্থাপন করা হয় তুমি অবচেতন মনে সবগুলো মজায় মজায় দেখতে থাকো হ্যাঁ এখানে এটা হলো ওখানে ওটা হলো এত বড় দেশ এগুলো তো ঘটবেই দেখবে যে তুমি তোমার যখন তুমি মারা যাচ্ছ তোমারও এরকম কোনো ঘটনার কারণেই তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ কোনো ঘটনা ঘটার মাধ্যমে তো তুমি মারা যাবে না তুমি এমনি এমনি মারা যাবে সো এইগুলো নিয়ে অত বেশি চিন্তা করা যাবে না নেগেটিভ নিউজ বেশি দেখা যাবে না তাহলে এখান থেকে তোমরা যেটা দেখলা যে জিরো থেকে সেভেন বছর বয়স পর্যন্ত শিশুদের অবচেতন মন কাজ করে অর্থাৎ তার ভিতরে বেসিক অপারেটিং সিস্টেম ছাড়া কিছু কিছু সফটওয়্যার তার ভিতরে ইনস্টল হওয়া শুরু করে সেই সফটওয়্যারগুলো ইনপুট আকারে সে নিতে থাকে এবং সফটওয়্যার যদি পজিটিভ হয় তাহলে তার আউটপুটটা পজিটিভ আসবে অর্থাৎ সাত বছরের পর থেকে কিন্তু তার সচেতন মনটা কার্যকরিত হয় অর্থাৎ সেই যে সাত বছরের আগ পর্যন্ত যে সফটওয়্যারগুলো তার মধ্যে নিয়েছিল সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেইগুলোর আউটপুটটা সে সাত বছরের পর থেকে দেখানো শুরু করে তার আচরণটা কেমন হবে সে যদি সত্য কথা বলার সফটওয়্যারটা তার মধ্যে ইনস্টল করতে পারে তাহলে সে মানে সাত বছরের পর থেকে সত্য কথা বলা শুরু করবে আবার যদি কেউ ভালো কথা বলা প্র্যাকটিস শুরু করে সাত বছরের আগে এই সফটওয়্যারটা যদি সে নিতে পারে তাহলে সে সাত বছরের পর ভালো কথা বলবে এখন তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি তো চাচ্ছি আমি ধরো সাত বছরের পর তোমার সচেতন মনটা অ্যাক্টিভেট হলো এবং তুমি চাচ্ছ যে তুমি তোমার অভ্যাসটাকে পরিবর্তন করতে চাচ্ছ তাহলে তুমি কেন পারছো না এর কারণ হচ্ছে এগুলো সফটওয়্যারটা তোমার হ্যাবিটে পরিণত হয়েছে এগুলো তোমার অভ্যাসে পরিণত হয়েছে এবং সফটওয়্যার তুমি বারবার রান করার মাধ্যমে এগুলো তোমার অভ্যাসে পরিণত হয়েছে যার কারণে এখান থেকে তুমি বের হতে পারছো না হ্যাঁ এখান থেকে বের হওয়ার ওয়ে আমি বলে দেবো কী কী ওয়ে আছে এবং বিজ্ঞানীদের রিসার্চ থেকে কয়েকটা ওয়ে তোমাকে আমি বলে দেবো এগুলো প্র্যাকটিস করে তুমি এখান থেকে বের হতে পারবা এবং আমিও সেগুলো ফলো করি এবং এগুলো তোমাদের ফলো করা উচিত তা না হলে কিন্তু এই সফটওয়্যারগুলো তোমাদের মধ্যে রান হতে থাকবে এবং একটা পর্যায়ে এখান থেকে তোমরা বের হতে পারবে না তোমরা দেখবা যে অনেকে সমাজে যাদের আর্থিক অবস্থা ভালো না বা যারা একটু নিম্ন পর্যায়ে রয়েছে তাদেরকে সাথে তুমি কথা বলে দেখতে পাবে যে তাদের বিলিফগুলো এমন স্ট্রং হয়েছে যে তারা সেখান থেকে বের হতে পারবে না পারবে না যে তারা বলে যে আমি কোনোদিনও এখান থেকে বের হতে পারবো না বা আমার তারা এটা হবেই না কোনোভাবেই পসিবল না তার মধ্যে এই নেগেটিভ বিলিফটা বা নেগেটিভ সফটওয়্যারটা তার ভিতরে ইনস্টল হয়ে গিয়েছে তো এখান থেকে তোমাদের অবশ্যই বের হতে হবে তাহলে আশা করা যায় তোমরা এই কনসিয়াস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড সম্পর্কে বুঝতে পেরেছ তো কনসাস মাইন্ডটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি আমাদের ক্রিয়েটিভ মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডটা হচ্ছে আমাদের হ্যাবিট মাইন্ড এটা আমরা অভ্যাসে পরিণত করে নিয়েছি বিলিফটা বারবার করতে করতে আমাদের সাবকন সাবকনসিয়াস এটা ঢুকে গিয়েছে তো আমাদের ডেইলি যে আমরা কাজকর্মগুলো করি একটা সারাদিনে যে আমরা কাজকর্ম করি তার ফাইভ থেকে টেন পার্সেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের এই কনসাস মাইন্ডের মাধ্যমে আমরা করে থাকি আর নাইনটি ফাইভ পারসেন্ট থাকে হচ্ছে আমাদের সাবকনসিয়াসের আন্ডারে অর্থাৎ তুমি যে সারাদিনে যে কাজগুলো করতেছ দেখবা যে ধরো তুমি এখন চিন্তা করো পড়তে বসবা পড়তে বসার পাঁচ মিনিট পরে তোমার দেখা যাচ্ছে আর পড়তে ভালো লাগতেছে না তুমি অলসতা করতেছো কারণ তোমার সাবকনশাস মাইন্ডে এরকম অলসতার প্রোগ্রামটা ঢুকে গিয়ে আছে আগে থেকে যার কারণে এখান থেকে তুমি পাঁচ মিনিটের বেশি মনোযোগ দিয়ে পড়তে পারছো না আবার ধরো তুমি চিন্তা করলা যে আজ থেকে আমি সকাল পাঁচটায় উঠবো মানে কাল থেকে আমি সকাল পাঁচটায় উঠবো যাতে করে আমি পড়তে পারি দেখবা যে সকালবেলা উঠে তুমি আর উঠতে পারছো না কারণ তোমার মধ্যে এরকম অলসতা বা আলসির যে সফটওয়্যার সেটি ইনস্টল হয়ে আছে অর্থাৎ তুমি সারাদিনের পাঁচ পার্সেন্ট তোমার সচেতন মন দিয়ে তুমি তোমার ডিসিশন নাও বাট টোটাল অপারেট হয় হচ্ছে এই নাইনটি ফাইভ পার্সেন্ট সাবকনসিয়াস মাইন্ড দিয়ে তাহলে অবশ্যই তোমাকে এই সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামগুলো চেঞ্জ করতে হবে নেগেটিভ যে প্রোগ্রামগুলো ছিল অলসের বা ভয়ের বা নেগেটিভ কিছু বিলিফ তোমার মধ্যে যে আগে থেকে ছিল সেইগুলো যদি তুমি না মুছো না চেঞ্জ করো তাহলে কিন্তু তোমার পরিবর্তনটা করা পসিবল না বা তুমি যে চাচ্ছ যে আমি আমার ভালো লাগতেছে না কেন ভালো লাগতেছে না এটার সফটওয়্যারটা তোমার মধ্যে ইনস্টল হয়ে আছে অলসিত সফটওয়্যারগুলো তোমার মধ্যে ইনস্টল হয়ে আছে তো এই সফটওয়্যারগুলো তোমাকে নেগেটিভ যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলোকে মুছতে হবে মুছে নতুন করে পজিটিভ সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে তাহলে কিন্তু তোমার এই অলসতা বলো বা তোমার যে প্রবলেমগুলো রয়েছে পরিবর্তনের যে সকল বাধা আসতেছে সেগুলো তুমি ওভারকাম করতে পারবে তো এক্সাম্পলটা একটু লক্ষ্য করো যে সমুদ্রের উপরে যদি তোমরা কোনো বরফ দেখো বরফটা কিন্তু অল্প একটু অংশ দেখা যায় কিন্তু বরফের মেজর অংশ বা অনেক গভীর পর্যন্ত কিন্তু বরফটা নিচে থাকতে পারে উপরে কিন্তু অল্প দেখা যায় দেখা যাচ্ছে অল্প কিছু অংশ উপরে দেখা যায় কিন্তু নিচে কিন্তু অনেক দূর পর্যন্ত বরফটা বিস্তৃত থাকে উপরের যে অল্প কিছু অংশ এটাকে তুমি বলতে পারো সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ ফাইভ পার্সেন্ট আমাদের ডেইলি অ্যাক্টিভিটিতে এটা কার্যকরী ভূমিকা পালন করে আর নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড যেটা সমুদ্রের নিচে লুকাইতে রয়েছে ঠিক একইভাবে তোমার ডেইলি কার্যক্রম তুমি যদি বা ভালো ডিসিশন নিচ্ছ যে আমি কাজটা করব বাট তোমার সাবকনসিয়াস মাইন্ডে যে নেগেটিভ প্রোগ্রামটা রয়েছে সেটার কারণে তুমি এখান থেকে বের হতে পারছো না বা সেই কাজটা তুমি সম্পন্ন করতে পারছো না বা সেই অভ্যাসটা তুমি গড়ে নিতে পারছো না তো এই জন্য তোমাকে এই সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড নিয়ে একটু চিন্তা করতে হবে এবং এটা নিয়ে কাজ করতে হবে এবং এটার যে সলিউশনটা রয়েছে কি কি করলে এই প্রোগ্রামটাকে তুমি রিপ্রোগ্রাম করতে পারবা সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এই এখানে একটু লক্ষ্য করো যে ধরো তুমি কনসিয়াস মাইন্ড থেকে কোনো একটা প্রোগ্রাম চিন্তা করলা ধরো আজকে তুমি কোনো একটা বিষয়ে চিন্তা করলা যে আজ থেকে দশ ঘন্টা পড়ব এবং আমার একটা লক্ষ্য স্থির করলাম আমি এই লক্ষ্যই পৌঁছাতে যাচ্ছি এবং ডেলি আমি এই লক্ষ্যটা অর্জনের জন্য কাজ করব। এখন তুমি পড়ার দিক বা কিছুক্ষণের মধ্যেই বা এই ডিসিশন নেওয়ার কিছুক্ষণ পরেই তুমি অতীতে চলে গেছো অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডে যে তোমার অতীতের যে প্রোগ্রামগুলো ছিল যেটা তুমি ছোটবেলায় শিখেছো বা তোমার সমাজ তোমাকে যেটা শিখিয়েছে সেটার কারণে কি হচ্ছে তুমি অতীতে চলে গেছো এবং অতীতের যে নেগেটিভ বিলিফটা রয়েছে সেই বিলিফটার কারণে তোমার বডিতে সেটা রিয়্যাক্ট করবে অর্থাৎ তোমার বডিতে তখন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে যে তুমি পারবা না এরকম একটা সফটওয়্যার তোমার মধ্যে ছিল যে তুমি তো মেধাবি না তোমাকে কেউ হয়তো বলেছে ছোটোবেলায় তুমি মেধাবি না এই সফটওয়্যারটা তখন তোমার রান হওয়া শুরু করবে যখন তুমি লক্ষ্য স্থির করবে সফটওয়্যারটা তোমার রান হবে তুমি তো মেধাবি না তখন তোমার বডি সেই অনুযায়ী রিয়্যাক্ট করবে এবং তোমার রেজাল্ট আসবে মনটা খারাপ চেহারাটা ভালো না তখন তোমার রেজাল্ট আসবে কি নেগেটিভ অর্থাৎ তখন তুমি মনে মনে বলবে আসলে আমি পারবো না আমি ভালো না বাদ দে আমার এই এই কাজটা আমি পারবো না বা আমি এই পরীক্ষাটা ভালো করতে পারবো না এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কাজ করে এখন কিভাবে এই তোমার এই যে নেগেটিভ প্রোগ্রামগুলো তোমার মধ্যে ইনস্টল হয়েছিল সমাজের কারণে বিভিন্ন সমাজ পরিবেশের কারণে তোমার যে নেগেটিভ সফটওয়্যারগুলো রয়েছে সেইগুলো কিভাবে তুমি দূর করতে পারবে সেটার জন্য কিছু ওয়ে রয়েছে কয়েকটা ফর্মুলা তোমাকে আমি বলবো সেই ফর্মুলাটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং এই ফর্মুলাটা আলোচনা করবো অ্যাকচুয়ালি এই দ্য পাওয়ার অফ দ্য দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড জোসেফ মার্ফি এই বই থেকে কিছু ফর্মুলা আমি বের করেছি যেগুলো তোমরা তোমাদের বাস্তবে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের প্রোগ্রামগুলোকে রিপ্রোগ্রাম করতে পারবে তাছাড়াও এই প্রোগ্রামকে রিপ্রোগ্রাম করার জন্য নেগেটিভ প্রোগ্রামকে এটা রিপ্রোগ্রাম করার জন্য প্রক প্রক্টরের কিছু থিওরি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেটা তোমরা বাস্তবে অ্যাপ্লাই করতে পারবে এবং ব্রুস লিপটনেরও এই সাবকনসিয়াস মাইন্ডের উপর কিছু রিসার্চ রয়েছে এবং তার কিছু রিসার্চ আর্টিকেল থেকে কিছু ফর্মুলা বা কিছু কিছু সূত্র আমরা পাই সেই সূত্রগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং সেই সূত্রগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো দেখবা যে কিছুদিনের মধ্যেই তোমরা এই রেজাল্টটা পাবে তো এই পার্টটা ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে এই পার্টটা নেক্সট দেওয়া থাকবে তো নেক্সট ভিডিওটা দেখলে তোমাদের এই যে নেগেটিভ যে থট নেগেটিভ যে বিলিফ নেগেটিভ যে প্রোগ্রাম যেটা তোমরা পরিবেশ থেকে শিখেছ সেইগুলো রিপ্রোগ্রাম করতে পারবে সেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের পড়ার অভ্যাস বলো বা যে কোনো অভ্যাস তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে সো নেক্সট ভিডিওতে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব